الحمد لله رب العالمين، وصلى الله وسلم على نبينا محمد وآله وأصحابه أجمعين. أما بعد، প্রশ্নকারী এখানে যে বিষয়টি জানতে চেয়েছেন তা হচ্ছে যে কেউ কোরআনের কোনো আয়াত বা সূরা উল্টা করে লিখে বা পড়ে, যা আমরা শুনতে পাই যে বিভিন্ন ধরনের তান্ত্রিক যারা তন্ত্রমন্ত্র করে, জাদুটোনা করে ইত্যাদি, তারা নাকি এগুলো করে থাকে, আল্লাহ আলম। যদি কেউ এরকম করে তাহলে সে জেনে বুঝে যদি এমন করে তাহলে সে এটা হলো কুফুরি কাজ, এবং এই কাজের দ্বারা সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। কাজী ইয়াদ রহমাহুল্লাহ তিনি বলেন, আজমা আল মুসলিমুনা আন্নাল কোরআন আল মাতলু মিন জামিই আকতার আল আরদ আল মাকতুবু ফিল মুসহাফ বিআইদিল মুসলিমিন মিম্মা জামাহু الدفتان من أول سورة أول الحمد لله رب العالمين إلى آخر قل أعوذ برب الناس. بس القرآن جي مصحف جا একত্রিত করেছে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত, এটাই হচ্ছে কোরআন। এ ব্যাপারে দুনিয়ার সকল মুসলিমগণ এক একমত, এবং তিনি বলছেন আন্নাহু কালামুল্লাহ, এটা হলো আল্লাহর কালাম, ওয়াহিয়ুল মুনাজ্জাল, এবং এটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে নাজিলকৃত ওয়াহি, আলা নবী মুহাম্মদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, ওয়া আন্না জামিআ মা ফীহি হক, এই কোরআনের মধ্যে যা কিছু রয়েছে তা সবই হক, ওয়া আন্না মান নাকাসা মিনহু হারফান কাসিদান লিযালিক আও বাদদালাহু বিহারফিন আখার মাকানাহু আও زاد فيه حرفا مما ليس يشتمل عليه المصحف الذي وقع الإجماع عليه وأجمع على أنه ليس من القرآن عامدا لكل هذا أنه كافر. تني ولسن جي قرآن سورة فاتحة جي سورة ناس برجن تو جي مصحف مسلمان در حتر ہوئے چھے اي بپرے شکل مسلمان در اجماع ہوئے سے اتو بو اي اجماع اتركتو کے او جو دی اخنے کنو اکتی حرف اتركتو کرے اتو با اکتی حرف کم کرے جنے بوجھے تحلے সে কাফির হয়ে যাবে। তো এটা দ্বারা বোঝা যায় যে কোরআন হচ্ছে কালামুল্লাহ, এটাকে চেঞ্জ করা, পরিবর্তন করা, পরিবর্তন করা জেনে বুঝে তাহলে সে এটা 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 কুফুরি কাজ এবং সে কাফের হয়ে যাবে। এবং এই জাদুকররা এগুলো করে থাকে বলে আমরা শুনেছি, এবং জাদুকররা তো আসলেই জাদুকর, যারা জাদু করে এবং জাদু করায় সবাই হচ্ছে এটা কুফুরি কাজ, কাফের এবং মুখরিজ মিনাল মিল্লাহ। موسوعة الفقهية تيركم من شسي القرآن وكلام الله المعجز المنزل على رسول الله صلى الله عليه وسلم المنقول بالتواتر فيحرم تعمد اللحن فيه. وسنج قرآن الله كلام اتعلى معجزة যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল করা হয়েছে এবং মুতাওয়াতির সনদে সেটা নকল করা হয়েছে বা বর্ণিত বর্ণনা করা হয়েছে, এটা এটার ভিতরে জেনে বুঝে ভুল করা এটা হারাম। সাওয়ান গায়্যারাল মানা আম লাম ইউগায়্যির, এই যে জেনে বুঝে যেটা ভুল করবে সেই ভুলের কারণে যদি সব অর্থের পরিবর্তন হোক অথবা না হোক, লিআন্না আলফাজহু তাওকিফিয়া, কেননা এই কোরআনের লফজগুলো শব্দগুলো এটা হলো তাওকিফিয়া, নুকিলাত ইলাইনা বিত্তাওয়াতুর, তাওয়াতুর মুতাওয়াতির সূত্রে আমাদের নিকট নকল করা হয়েছে। ফালা ইয়াজুজু তাগয়িরু লাফজিন মিনহু বিতাগয়িরিল ইরাবি আও বিতাগয়িরি হুরুফিহি বিওয়াদ্ইন বিওয়াদ্ই হরফিন মাকানা আখার, যে এটা এর এটাকে পরিবর্তন করা, তার ইরাব অর্থাৎ যে আমরা যেটাকে জেরজবর বলি, জেরজবর পরিবর্তন করা অথবা তার হরফ কোনো কিছু পরিবর্তন করা, এটা কি নয়, জায়েজ নয়, হারাম। অতএব তিনি বলছেন আলা যালিকে ফালা ইয়াহিল লিত্বালিব আন ইয়াকতুবা কালিমা আও হরফান ইয়ালামু আন্নাহু লাইসা মিনাল কোরআন, যে জানে যে এটা কোরআনের অন্তর্ভুক্ত নয়, অতএব সেটা সে যদি কেউ লেখে তাহলে সেটা সেটা সে কি করলো, কুফরি করলো, এবং ব্যাপার করার আগে এটা অত্যন্ত গর্হিত কাজ, এটা জায়েজ নয়, এভাবে আমাদেরকে সতর্ক থাকতে হবে, আল্লাহু আলাম।